my own way. Carefully through all memories, knocked on my door. You've been on my mind for a minute, but now no more. You've been. Assalamualaikum guys, I'm a Wahid vlog. Abar apnader samne notun ekta vlog niye chole aslam. আজকে আসলে আমার ডেইলি ব্লগই বলতে পারেন, বা আমি হচ্ছে একটা জায়গায় যাচ্ছি একটা জিনিস পারচেজ করতে, সেটা হচ্ছে আমি আজকে আমার ব্লগিং এর জন্য ক্যামেরা কিনব। আমার এখন একটা ক্যামেরা আছে, তো আমি হচ্ছে বেটার অপশনের দিকে যাব, সেজন্য আমি একটা ক্যামেরা কিনব। তো আজকে আমার সাথে আমার ব্লগ পার্টনার হিসেবে আছে আমার বোন, বড় বোন সুলতানা রাজিয়া নাজনীন। তো আপুকে নিয়ে যাচ্ছি, কারণ একা গেলে হয়তো বা একটা ডিসিশন নিতে পারবো না ঠিক মতো, সাথে আপু গেলে আপু একটা ভালো ডিসিশন দিতে পারবে যেহেতু বড় আপু। তো চলেন যাওয়া যাক। আজকে আপনাদের আমার টার্গেট থাকবে, আজকে আমি যে ক্যামেরাটা কিনবো একটা বাজেট ফুল ক্যামেরা কিনবো, প্লাস হচ্ছে একটা বেটার শপ, একটা ভালো একটা শপের থেকে ক্যামেরা কিনবো, এবং আপনাদের আনবক্সিং থেকে শুরু করে একটা ভালো ক্যামেরা শপের সাথে পরিচয় করাই দেবো ইনশাল্লাহ। তো চলেন। কই রাখা যায় গাড়ি? চলে আসছি এখন আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা শপ বসুন্ধরা সিটির, যেখান থেকে আমি সবসময় পারচেস করি ক্যামেরা বা ক্যামেরা রিলেটেড যে কোনো কিছু, ওখান থেকে আমি পারচেস করে থাকি। তো চলেন আপনাদের ওখানে নিয়ে যাই, আপনাদের দেখাই। চারটা ক্যামেরা চুজ করে বের করছি আমি দেখাই আপনাদের। একটা হচ্ছে M50 ক্যাননের, ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা আমার পছন্দের। এটা হচ্ছে সনি আলফা 6400, দেন হচ্ছে ক্যানন 250D, আর অ্যাজ অলওয়েজ সনি ZV-1। তো আমার পার্সোনালি পছন্দের ক্যামেরাটা। তো এখন আমি এক ভাইয়াকে জিজ্ঞেস করব যে আমার জন্য, আমি ওনাকে আমার রিকোয়ারমেন্টসগুলো বলছি, আমার রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে কোন ক্যামেরা, তো সেই অনুযায়ী আমি একটা চুজ করে কিনব। তো লেটস সি, দেখা যাক। আনবক্সিংয়ে যাচ্ছি, ভাইয়া আনবক্সিং করেন। আমরা প্যাকেট খুললে প্রথমে পাবো একটা ম্যানুয়াল বুক, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি দেখতে চান। ইউজার ম্যানুয়াল, এরপর কুলিং টেক, প্রথমে আমরা বডিটা দেখি আগে। এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যামেরা ক্যানন ইওস M50। যারা কম প্রাইজের ভিতরে খুব ছোট ক্যামেরা ব্লগ করবেন, মিররলেসের ভিতরে চাচ্ছেন, তাদের জন্য ক্যাননের ভিতরে M50 কোনো তুলনা হয় না। এটার সাথে একটা লেন্স থাকবে, এটা হচ্ছে সেই লেন্সটা 1545 বেসিক লেন্স, অনেক ভালো একটা লেন্স। এই লেন্সটা দিয়ে মেইনলি ব্লগিং এর জন্য, এটা খুব ব্লগিং এর জন্য হ্যাঁ স্টার্ট করতে পারবেন। পরবর্তী সময় একটা প্রাইম লেন্স কিনে নিলেই হবে। একটু লাগিয়ে দেখাই, খুবই হ্যান্ডি ক্যামেরা। একটা সুবিধা হচ্ছে আপনি যখন ব্লগ করবেন তখন এই ডিসপ্লেটা 360 অ্যাঙ্গেলে রোটেট করা যা, যেটা ব্লগের জন্য খুবই প্রয়োজন। এটা হচ্ছে, আর তার সাথে সাথে থাকবে একটা ক্যামেরা স্ট্র্যাপ,
একটা অরিজিনাল ব্যাটারি, একটা চার্জার কেবল, একটা চার্জার, এগুলোই সাথে পাচ্ছেন। তো গাইস এই হলো ক্যামেরা। আমার মতে বেস্ট ক্যামেরা শপ বসুন্ধরা সিটি। ভাইরা খুবই হেল্পফুল, আপনারা আপনাদের রিকোয়ারমেন্টস ভাইদের বলবেন, ভাইরা আপনাকে আপনার জন্য বেস্ট ক্যামেরা বের করে দিবে, যেরকম আমাকে দিছে। একটি স্ট্যান্ড নিছি ক্যামেরা রাখার। হ্যাঁ, মাইকটা মাইকটা দাও, একটা এমএম ওয়ান দাও, সেট আপ করতেছে। ব্যাটারিটা কতক্ষণ চার্জ দিব এখন? নিয়ে বাসে 2 থেকে 4 ঘন্টা চার্জ দিবে। গাইস এটা হচ্ছে আমার ক্যামেরা সেটআপ নতুন। আমি এই ক্যামেরার জন্য আমার দুইটা এসডি কার্ড নিছি, 64 GB, একটা এক্সট্রা ব্যাটারি নিছি, কারণ ব্যাটারি যে কোনো জায়গায় শেষ হয়ে গেলে আমার একটা ব্যাকআপ ব্যাটারি নিছি। আমার স্ক্রিনের জন্য স্ক্রিন প্রোটেক্টর, ওটা 1200 টাকা, আমার ডিজিটাল ফিল্টার, লেন্স ফিল্টার, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার চার্জিং কেবল, এটা হচ্ছে চার্জার, এটা হচ্ছে আমার মাইক, এই যে মাইকটা, আর এটা হচ্ছে এই স্ট্যান্ড ক্যামেরা ধরার। এই তো প্যাকেট আপনাদের দেখাইছিলাম, ক্যানন E50। এই আমি অনেক হ্যাপি, কারণ হচ্ছে আমি আমার পছন্দের ক্যামেরাটা কিনতে পারছি। আপু ক্যামেরাটা একটু দেখাও। আমি ক্যানন EOS M50 কিনছি, ক্যামেরাটা খুবই ভালো, এবং যারা ভ্লগার তারা এই ক্যামেরাটা কিনতে পারেন, কারণ ক্যামেরাটা খুবই হ্যান্ডি, প্লাস হচ্ছে আপনার যত ধরনের ফিচার দরকার ভ্লগিংয়ের জন্য, আপনি সিনারিক বিউটি নিতে পারবেন, প্লাস হচ্ছে আপনি যে কোনো কিছু করার জন্য মানে হ্যান্ডি ক্যামেরাটা, আপনি ভ্লগিংয়ের জন্য হ্যান্ডি, প্লাস আপনি ছবি তুলতে পারবেন, থাম্বনেইলের জন্য ফটোশ্যুট করতে পারবেন, সব কিছুই জন্যই ক্যামেরাটা খুব ভালো। আর যেহেতু ক্যামেরা কিনছি, আপনাদের জন্য আরও নতুন কিছু এক্সাইটিং ব্লগস নিয়ে আসবো। আর আজকের ব্লগে আমি চেষ্টা করছি ক্যামেরা সম্পর্কে যতটুকু আপনাদের আইডিয়া দেওয়া যায়, কোন জায়গা থেকে ক্যামেরাটা কিনলে ভালো হবে। আর ডিজিটাল শপ দোকানটা খুবই ভালো, এখান থেকে সব কন্টেন্ট ক্রিয়েটাররাই কিনে থাকে। আমার এখানে এসে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই রাখবো আমি, আরও সামনের ব্লগ আসতেছে, তো আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপু সাবস্ক্রাইব করতে বলো সবাইকে। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো গাইস আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।